तीन मैचर वनडे सीरीजर प्रथम वनडे ते मुखोमुखी होच्छे बांग्लादेश ओ वेस्ट इंडिज। मिरपुरे मैच कवर करछेन सहकर्मी महमुदुर रहमान। सरासरि जाच्छि तार काछे। महमुदुर रहमान, दीर्घ बिरतिर पर क्रिकेटे फिरलो बांग्लादेश, आजके जे खेला देखछेन सेखाने क्रिकेटारदेर बडी ल्यांगुয়েজটা কেমন দেখছেন? জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী বাংলাদেশ? ইব্রাহিম পাঠান, আসলে বডি ল্যাঙ্গুয়েজ আসলে মাত্র দুই ওভার খেলা হয়েছে, আসলে এর মধ্যে বডি ল্যাঙ্গুয়েজটা আসলে ওভাবে আসলে বোঝা যাচ্ছে না যে ঠিক কি রকম। তবে এই যে প্রায় দশ মাস পর যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল, সেটার কিন্তু একটা কিন্তু ভাব কিন্তু আমরা শুরুতেই দেখতে পেয়েছি। আমরা গত কয়েকদিন ধরে আমরা যে প্র্যাকটিস সেশনগুলো আমরা দেখেছি সেটার মধ্যে যেরকম আমরা দেখেছি, কিন্তু আজকের ম্যাচের আগের যে ওয়ার্ম আপ করেছে টিম, সেই টিমের মধ্যে কিন্তু আলাদা একটা উৎফুল্ল একটা ভাব দেখা গিয়েছে। আমরা যেটা দেখেছি যে হলো টিমের মধ্যে যে প্লেয়ারদের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথনের মধ্যেও কিন্তু একটা দেখেছি যে একটা অন্যরকম একটা উল্লাস কাজ করছে তাদের মধ্যে। যা আপনারা জানেন যে হয়তোবা বাংলাদেশ 1997 সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর আসলে এত লম্বা সময় কখনোই ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে থাকেনি, সেক্ষেত্রেও হয়তোবা সেই উন্মাদনাটা হয়তোবা কাজ করছে প্লেয়ারদের মধ্যে। একই জায়গায় যদি আমরা বলি মাঠের খেলায় সেই উন্মাদনাটা যদি একটু যদি দেখাতে পারে সেক্ষেত্রে হয়তোবা বলা যায়। আর এই মিরপুরের যে উইকেট, আজকে যে পিচে খেলা হচ্ছে সে পিচটা কিন্তু আমরা দেখেছি যে একদমই স্পোর্টিং উইকেট। এখানে কিন্তু 260 থেকে 270 রান কিন্তু খুব চ্যালেঞ্জিং হবে। সেক্ষেত্রে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল টস জিতে ব্যাটিং নিয়েছে। তার কারণটা হলো আমরা গতকাল যেটা দেখেছিলাম যে এখানকার পিসের মধ্যে কিছুটা হালকা ঘাস ছিল, সেই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্যই হয়তোবা তামিম ইকবাল এই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। যদি আমরা যদি বলতে চাই যে যদি 260 বা 250। মাহমুদুর রহমান, ধন্যবাদ, আপনি অনেক বিস্তারিত তথ্য জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ।